শুভ সন্ধ্যা। শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ খবর। চলুন প্রথমেই জেনে নেওয়া যাক সিলেট বিভাগের বিভিন্ন খবর। তেল নিয়ে তেলেস্মাতির পর এবার হঠাৎ করে বেড়েছে পেঁয়াজের দাম। দুইদিনের ব্যবধানে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে 5 থেকে 10 টাকা। পেঁয়াজের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে আলু ও ডিমের দাম। হঠাৎ করে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোর দাম বাড়ায় চরম অসন্তোষ প্রকাশ করেছেন ভোক্তারা। খুচরা ব্যবসায়ীরা বলছেন আড়ত থেকে তারা বেশি দামে কিনেছেন, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। দাম কেন বাড়ল তারা জানেন না। আড়তদাররা বলছেন স্থলবন্দরের আশেপাশের ব্যবসায়ীরা পেঁয়াজ মজুত করে বেশি দামে বিক্রি করছেন, পাশাপাশি সরকার নতুন করে পেঁয়াজ ইম্পোর্ট পারমিশন না দেওয়ায় দাম বেড়েছে। বৃহস্পতিবার কয়েকটি দোকান ঘুরে দেখা যায় পাইকারিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে 32 থেকে 34 টাকা কেজিতে, আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজিতে। অথচ দুই দিন আগেও পেঁয়াজ বিক্রি হয়েছে 30 থেকে 35 টাকা কেজিতে। অর্থাৎ কেজি প্রতি খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়েছে 10 টাকা। অভিযোগ পাওয়া গেছে ব্যবসায়ীরা পেঁয়াজের দাম আরও বাড়াবে বলে ভোক্তাদের ভয় দেখাচ্ছেন, এবং ব্যবসায়ীদের সাথে কথা বলে সেই কথার সত্যতা পাওয়া গেছে। নাম না প্রকাশের শর্তে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, কৃষকের কথা চিন্তা করে নতুন বাজারে আপাতত আমদানি অনুমোদন দেওয়া হচ্ছে না। ব্যাখ্যা করে তিনি বলেন, পেঁয়াজ উৎপাদনে একজন কৃষকের যে খরচ হয় সেই খরচ মেটাতে নতুন করে পেঁয়াজ আমদানি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোক্তারা বলছেন সরকারের সিদ্ধান্ত সঠিক নয়, কারণ এখন কৃষকদের হাতে আর নতুন পেঁয়াজ মজুত নেই। ব্যবসায়ীরা কৃষকদের কাছ থেকে কম দামে পেঁয়াজ কিনছেন, এখন বেশি দামে বিক্রি করতে পায়তারা করছেন। কৃষকদের ন্যায্য মূল্য দিতে হলে ভরা মৌসুমে কৃষকদের কাছ থেকে সরকারকে পেঁয়াজ কেনার পরামর্শ দিয়েছেন তারা। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সুনামগঞ্জের দুয়ারাবাজার উপজেলার আমবাড়ি বাজারে অভিযান চালিয়ে 800 লিটার সয়াবিন তেল জব্দ করে ন্যায্য মূল্যে আগ্রহী ক্রেতাদের কাছে বিক্রি করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বাজারে কৃত্রিম সংকট তৈরি করে উচ্চ মূল্যে বিক্রি করার দায়ে 6টি প্রতিষ্ঠানকে 1,30,000 টাকা জরিমানা করা হয়। জানা যায় বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে সয়াবিন তেল মজুত করার গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সিলেট জেলার দুয়ারাবাজার উপজেলার আমবাড়ি বাজারে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বাজারের 6টি প্রতিষ্ঠান থেকে 800 লিটার সয়াবিন তেল জব্দ করা হয় এবং এসব তেল ঈদের আগে মজুত করে রাখা হয়েছিল। বাজারে কৃত্রিম সংকট তৈরি করে উচ্চ মূল্যে বাজারজাত করার পায়তারা করছিলেন দোকানিরা। এ সময় জব্দকৃত সয়াবিন তেল উপস্থিত আগ্রহী ক্রেতাদের কাছে পূর্বের ন্যায্য মূল্যে বিক্রি করে অভিযানে এই দলটি, এবং এ সময় 6টি ব্যবসা প্রতিষ্ঠানকে বাজারে কৃত্রিম সংকট করার দায়ে বিভিন্ন অঙ্কে 1,30,000 টাকা জরিমানা করা হয়। অভিযানের সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, দুয়ারাবাজার উপজেলার আমবাড়ি বাজারে কিছু ব্যবসায়ী পূর্বে কেনা সয়াবিন তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকটের পায়তারা করেছিল। অভিযান চালিয়ে 6 প্রতিষ্ঠান থেকে 800 লিটার সয়াবিন তেল জব্দ করে আগ্রহী ক্রেতাদের কাছে বিক্রি করেছেন তারা। সিলেটের দক্ষিণ সুরমার নাজির বাজারে 2 মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে, এতে গুরুতর আহত হয়েছেন 3 জন। আহতদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ দুপুর 12:30টার দিকে নাজির বাজারের হাজিবাড়ির রাস্তার সামনে এই দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার এএসআই লুৎফর রহমান ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটনের পুলিশ মুখপাত্র বিএম আশরাফুল্লাহ তাহের। মৌলভীবাজারের কুলাউড়ায় বসতঘরে শীত কেটে মায়ের সঙ্গে ঘুমন্ত অবস্থায় হাবিবুর রহমান মাহির নামের 3 বছরের এক শিশুকে চুরি করেছিল দুর্বৃত্তরা। এই ঘটনায় 20 ঘন্টার মধ্যে জুড়ি থানা এলাকার একটি চা বাগান থেকে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার 11 মে রাত 9:30টার দিকে জুড়ির কানপাহাড় বাগান এলাকা থেকে শিশুর মাহিনকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ, তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। জানা গেছে মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে উপজেলার রাউতকাউ ইউনিয়নের কৌলা গ্রামে মায়ের সঙ্গে ঘুমন্ত অবস্থায় শীত কেটে বসতঘরে মাহিনকে চুরি করে দুর্বৃত্তরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনাটি শোনার পর বুধবার সকাল থেকে কৌলা গ্রামে ভিড় জমান মানুষ। অবশেষে চুরি হওয়ার 20 ঘন্টার মধ্যেই জুড়ি থানার সাগরনাল ইউনিয়নের কানপাহাড় চা বাগান থেকে ওই শিশুকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। অভিযানে কুলাউড়া থানার ওসি বিনয়ভূষণ রায়ের নির্দেশনায় পরিদর্শক তদন্ত আমিনুল ইসলাম এবং এএসআই আহিবুর রহমান নেতৃত্ব দিয়েছেন। এতক্ষণ শুনছিলেন বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন খবর, এবারে চলে যাচ্ছে জাতীয় পর্যায়ে। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বৃষ্টির পানিকে কেন্দ্র করে সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অপর 4 জন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার নওপাড়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম বাবুল দত্ত, তিনি নাচপুর গ্রামের প্রবোধ দত্তের ছেলে, পেশায় ছিলেন দর্জি।
স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, বাবুল দত্তের সঙ্গে প্রতিবেশী স্থানীয় ইউপি সদস্য সাবেক সদস্য সুবল চন্দ্রদেবের বিরোধ চলছিল। আজ সকাল 7টার দিকে বাবুল দত্ত তার ফিশারিতে সুবল দেবের বাড়ির বৃষ্টির পানি নামার প্রতিবাদ করেন। এই সময় উভয় পরিবারের মধ্যে ঝগড়া হয়। পরে স্থানীয় লোকজন তাদের থামিয়ে দেন। ঘণ্টাখানেক পর আবারও দুই পক্ষের মধ্যে ঝগড়া বাঁধে এবং এক পর্যায়ে দুই পক্ষ দেশে অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রতিপক্ষের বলমের আঘাতে বাবুল দত্ত সহ 5 জন আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 45,000 সরকারি শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে আজ। এতে উত্তীর্ণ হয়েছেন 40,862 জন। আজ বৃহস্পতিবার বিকেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এই ফলটি প্রকাশ করা হয়। উত্তীর্ণ এসব প্রার্থীরা দ্বিতীয় ধাপের পরীক্ষা 20 মে এবং তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 3 জুন। প্রথম ধাপে 22 জেলায় লিখিত এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এবং 22টি জেলার মধ্যে কিছু জেলার সবকটি উপজেলায় পরীক্ষা হয় এবং আরও কিছু জেলায় আংশিক উপজেলায় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা নেওয়া হবে। মৌখিক পরীক্ষার স্থান, তারিখ এবং সময় পরে জানিয়ে দেওয়া হবে। চাকরির প্রলোভন দেখিয়ে স্ত্রী সালমা খাতুনকে ভারতে নিয়ে গিয়ে বিক্রি করতে ব্যর্থ হয়ে হত্যা করে দেশে ফিরেছেন তার স্বামী কামরুল ইসলাম। দেশে ফিরে তিনি প্রচার করতে থাকেন স্ত্রীকে হারিয়ে ফেলেছেন। তবে তার আচরণ সন্দেহজনক হওয়ায় যশোর কোতোয়ালি থানায় মানব পাচার প্রতিরোধ এবং দমন আইনে মামলা করেছেন সালমার বাবা শহীদুল ইসলাম। রাতে অভিযুক্ত কামরুল ইসলামকে গ্রেফতার করে যশোর জেলা গোয়েন্দা পুলিশ। কামরুল ইসলাম যশোর সদর উপজেলার বানিয়াগাতি গ্রামের ইউনুস আলীর ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপন কুমার জানিয়েছেন, গত 15 এপ্রিল কামরুল ইসলাম তার স্ত্রীকে চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে যায়। এরপর 8 মে স্ত্রীকে ছাড়াই দেশে ফিরে আসে। স্ত্রীর পরিবারের লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করলে খারাপ আচরণ করে বাড়ি থেকে বের করে দেয় সে। ভারতে সালমান ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পায় পরিবারের লোকজন। এই ঘটনায় সালমান বাবা শহীদুল ইসলাম কোতোয়ালি থানায় একটি মামলা করলে ঘটনাটি চাঞ্চল্যকর রহস্য হয়। উদ্ঘাটন এবং ভিকটিমের উদ্ধারের দায়িত্ব পায় কোতোয়ালি থানা পুলিশ এবং ডিবি পুলিশ। পুলিশ তদন্তে নেমে জানতে পারে ভিকটিম সালমাকে ভারতের গুজরাটে বিক্রির চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা করে দেশে পালিয়ে আসে কামরুল ইসলাম। বুধবার রাতে পুলিশ বাসন্তী এলাকায় অভিযান পরিচালনা করে কামরুলকে গ্রেফতার করেছে। এতক্ষণ শুনছিলেন জাতীয় পর্যায়ে, এবারে আন্তর্জাতিক। তাজমহল নিয়ে কৌতূহলের শেষ নেই। সম্রাট শাহজাহানের এই অমর কীর্তি রহস্যময় 22টি কক্ষ নিয়ে সম্প্রতি শুরু হয় ব্যাপক আলোচনা। তালাবদ্ধ এই কক্ষগুলোতে কী আছে সেটা জানতে একজন রাজনীতিবিদ আদালতে আবেদন করেছিলেন, তবে তার সেই আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। এর ফলে তাজমহলের সেই 22 দরজা বন্ধই থাকছে। শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন রনিল বিক্রমসিংহে। তিনি লঙ্কান রাজনৈতিক দল UNP-র নেতা। বৃহস্পতিবার 12 মে স্থানীয় সময় সন্ধ্যা 6:30 প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে শ্রীলঙ্কান সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যমটি বলেছে, গত সোমবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান মাহিন্দা রাজপাকসে। এরপর বুধবার সন্ধ্যায় প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন রনিল বিক্রমসিংহে। তিনি আজ দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়েছে, শপথ নেওয়ার পর বিক্রমসিংহে কলম্বোর একটি মন্দির পরিদর্শন করবেন এবং এর পরপরই দায়িত্ব শুরু করবেন। এবারে খেলার খবর। আগের ম্যাচে শ্রীলঙ্কাকে 3-1 গোলে হারিয়ে এক এশিয়ান গেমসে হকির চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। ব্যাংককে আজ সিঙ্গাপুরকে 1-0 গোলে হারিয়ে এশিয়ান গেমস হকির বাছাইয়ের গ্রুপে সেরা হয়েছে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে মহামূল্যবান গোলটি করেছেন মিডফিল্ডার রকিবুল হাসান। গত মার্চে ইন্দোনেশিয়ার এশিয়ান হকি ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ জিতে টানা 6টি ম্যাচ। এরপর থাইল্যান্ডে চলমান এশিয়ান গেমসে হকির বাছাই পর্বে জিতল টানা 3 ম্যাচ। সব মিলিয়ে আন্তর্জাতিক হকিতে টানা 9 ম্যাচ জিতল বাংলাদেশ এবং যে কোনো দলের জন্য এটা দারুণ কৃতিত্বের ব্যাপার। এতক্ষণ শুনছিল সারাদিনের বিভিন্ন খবর। শেষ করার আগে জানিয়ে দেব সারা দেশের করোনা ভাইরাস পরিস্থিতি। দেশে আজ বৃহস্পতিবার সকাল 8টা থেকে গত 24 ঘণ্টায় 51 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে 43 জন। এ সময় সারা দেশে করোনায় কারো মৃত্যু হয়নি। এ নিয়ে টানা 22 দিন করোনায় কারো মৃত্যু হয়নি বাংলাদেশে। 8 মে করোনা শনাক্ত হওয়া 23 জনের মধ্যে 19 জন এবং 9 মে 30 জনের মধ্যে 23 জন, 10 মে শনাক্ত হওয়া 26 জনের মধ্যে 12 জন এবং 11 জনের মধ্যে 33 জন ছিলেন ঢাকার। সুতরাং ঢাকা বিভাগে শনাক্তের হার বেড়েছে। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘণ্টায় সারা দেশে 5,776 জনের নমুনা পরীক্ষা করা হয় এবং পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ছিল 0.89। আগের দিন এই হার ছিল 0.53। গত 24 ঘণ্টায় যে 51 জনের করোনা শনাক্ত হয়েছে তাদের মধ্যে ঢাকা বিভাগের 43 জন, সিলেটে 5, খুলনায় 2, রংপুরের 1 জন, ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী এবং বরিশাল বিভাগে কারো করোনা শনাক্ত হয়নি। এতক্ষণ শুনছিলেন সারাদিনের বিভিন্ন খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।